রাফসান আমাদের ছোট ভাই রাফসান ও ওর বাবাকে মার্সিডি না কি একটা গাড়ি দিছে ভাইয়া ঠিক আছে গাড়ি একটা দিছে জলন লাগতেছে অনেক মানে পুরে পুরে মরতেছে রাফসান তার বাবাকে মার্সিডি দেখ বিএমডাব্লিউ দেখ এটা তো একটা প্রাউড ফিল করার দরকার ওর মা বাবা ওকে টেক কেয়ার করছে ছোট থেকে লেখাপড়া করাইছে এখন ও ইউটিউব করুক যা করুক নিশ্চয় ওর এটা ওর সেকেন্ড অপরচুনিটি ফার্স্ট অপরচুনিটি হয়তো স্টুডেন্ট বা কিছু একটা ব্যবসা করে বা কিছু একটা চাকরি করে আই ডোন্ট নো এখন রাফসান তার বাবাকে গাড়ি দিছে অন্য ইউট অন্য মানুষ ডাক্তার ওখানে মানে ডাক্তাররা কি কি বলতেছে এখন ডাক্তাররা কেন জ্বলবে ঠিক আছে এটা রাফসান তার বাবাকে ইউটিউব করে দেখ ব্লগিং করে দেখ এটা ও যা করে দেখ দেখ ওর বাবাকে ও গিফট একটা পুত্র টাকা কামাই যদি বাপকে একটা গিফট দেয় এটা তো ভালো কথা ঠিক আছে এটা তো সুন্দর কথা আমরা বিদেশে থাকি আমি একত্রিশ বছরে আমার অভিজ্ঞতায় দেখি নাই কোনো ছেলে কোনো মেয়ে কামাই করে বাপকে একটা বাড়ি করে দিতে বা একটা গাড়ি করে দিতে তাহলে রাফসারের জন্য তোমরা তো হিংসামি করতেছ কেন ওর বাপকে ও মার্সেডি দেখ ওর বাপকে ও যা দেখ তাতে তোমাদের কি তোমাদের বাংলাদেশে লেখাপড়ার কি বালের মূল্য আছে তোমরা কয়জন ইংলিশ লিখতে পারবা কয়জন তোমরা বাংলা লিখতে পারবা কলম সব ভাঙ্গি ফেলবা তোমরা কয়জন কয়জন পারবা তোমরা যাই হোক এই বলে ভাইয়ারা আমি রাখতেছি ঠিক আছে বাংলাদেশের অযোগ্য ডাক্তাররা ওই লাইসেন্স টাকা দিয়ে লাইসেন্স কিনে ও কোনো কিছু পারে না ও চিকিৎসা সব ভুল দেয় রুগী টুগি মেরে ফেলে বাংলাদেশের লয়াররা এখানে আসি কিছু করতে পারে না ওরা ওই গ্রিক রেস্টুরেন্টে রান্না করে ইটালিয়ান রেস্টুরেন্টে চাকরি করে নিজেকে লয়ার ভাবে আমরা এই সব লয়ার কেউ গণি না আমরা সব ডাক্তারকেও কেউ গণি না ঠিক আছে ভাইয়ারা যাই হোক ভালো থাকেন সুস্থ থাকেন রাস্তাম দা ভাই ইউ দ্য বেস্ট